একটি বিশেষ ঘোষণা। মুর্শিদাবাদের ডোমকলের গরিবপুর এলাকার যুবক আনসারুল শেখ গত 30শে সেপ্টেম্বর বুধবার বাড়ি থেকে নিখোঁজ। ওই যুবক নিখোঁজের সময় পরনে ছিল বেগুনি রঙের জামা ও নীল রঙের ফুল প্যান্ট। সন্ধান পেলে যোগাযোগ করুন 7547981966 অথবা 9647939969 এই নম্বরে। জাতীয় সংহতি দিবস পালন করল সাহেবনগর অঞ্চল কংগ্রেস। শুক্রবার চলঙ্গীর সাহেবনগর অঞ্চল কংগ্রেসের উদ্যোগে জাতীয় সংহতি দিবস পালন করা হয়। এদিন গান্ধী জয়ন্তী উৎসব উপলক্ষে গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পাশাপাশি এদিন উত্তরপ্রদেশের হাথরসে সাংসদ রাহুল গান্ধীকে পুলিশি হেনস্থা ও গ্রেপ্তার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিলও করা হয়। শেষ হয় মহাত্মা গান্ধীর জীবনী নিয়ে আলোচনার মধ্য দিয়ে। এদিন উপস্থিত ছিলেন জলঙ্গী ব্লক কংগ্রেস সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাহেবনগর অঞ্চলের কংগ্রেস সভাপতি আশরাফ আলী সহ 2000 কংগ্রেস সমর্থকেরা। সাগরপাড়া থেকে সুব্রত প্রামাণিকের রিপোর্ট, এমএসডি নিউজ। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনকে সামনে নিয়ে আমরা কৃষক বিরোধী বিল যে কেন্দ্রের সরকার নিয়েছে তার বিরোধিতা করছি এবং এই বিলের প্রত্যাহারের দাবিতে আজকে আমরা সোচ্চার, সারা ভারতবর্ষে কংগ্রেসই সোচ্চার। পাশাপাশি আজকে হাসরতে, উত্তরপ্রদেশের হাসরতে পুলিশ যেভাবে আমাদের নেতা রাহুল গান্ধীর উপর শারীরিক নির্যাতন করলেন, টর্চারিং করলেন, সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, আমাদের মহান নেতা অধীর রঞ্জন চৌধুরী, জিতেন প্রসাদ, সমস্ত নেতা সামনে রাহুল গান্ধীকে এক ঝাঁক পুলিশ যে অন্যায় অত্যাচার করলেন তার প্রতিবাদে আমাদের বিক্ষোভ, তার প্রতিবাদে আমাদের মিছিল, তার বিরুদ্ধে আমাদের সমাবেশ। পাশাপাশি আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজত্বে যে কাটমানি চলছে এবং রাস্তাঘাটের করুণ অবস্থা, তার প্রতিকারের দাবি নিয়ে আজকে আমাদের এই বিক্ষোভ। এবং পরিযায়ী শ্রমিক যেভাবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় অংশগ্রহণ করার কথা মুর্শিদাবাদ জেলা বঞ্চিত কেন, তার কৈফিয়ত আমরা মমতা ব্যানার্জির কাছে চাইছি। কেরলে যাবেন ভাবছেন? এখন আর চিন্তা নেই। মুর্শিদাবাদের ডোমকলের মোক্তারপুর মোড় থেকে প্রত্যেকদিন বাস ছাড়া হচ্ছে কেরলে যাওয়ার জন্য। টুরিস্ট গাড়ি, ভিডিও অডিও সিস্টেম সহ একাধিক সুবিধা। স্থান মোক্তারপুর মোড়, ডোমকল, মুর্শিদাবাদ। অগ্রিম টিকিট বুকিং করতে অতিসত্বর যোগাযোগ করুন 9074430255 অথবা 9074683857 অথবা 7306576408 এই নম্বরে।